নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন জবা গাছটাতে আবার ফুল ফুটেছে কত কুঁড়ি এসেছে দেখাই যাচ্ছে দেখুন কত কুঁড়ি দেখাই আপনাদেরকে দেখুন কত কুঁড়ি আর এও দুটো ফুল একসাথে আশা করছি ফুটবে তো এই জাতীয় গাছগুলোকে চুজ করবেন যারা প্রচুর ফুল দেয় সব সময় যে গ্রাফটিং গাছই খুব একটা ভালো হয় এমনটা নয় এই গাছগুলোও কিন্তু বাজার থেকে বা নার্সারি থেকে কিনে আনবেন আজকে আমি আলোচনা করব যে জবা গাছ করতে গেলে আমাদেরকে এই কয়েকটা জিনিস অবশ্যই রাখতে হবে বন্ধু যদি না রাখেন তাহলে না তো গাছটা ভালো ফ্রেশ হবে না তো গাছের কোনো গ্রোথ হবে মানে এই পাঁচটা জিনিস অবশ্যই যায় মানে একদম আপনাকে যদি আপনার খুব জবার শখ হয় তাহলে আপনাকে এই পাঁচটা জিনিস রাখতেই হবে আর একটা টিপস বলে দিই এই সময় যদি দেখেন জবা গাছে খুব পোকা হয়েছে তখন কি করে বুঝবেন যে পোকা চোখে তো দেখা যাচ্ছে না এইভাবে গুটিয়ে যাচ্ছে পাতা তখন দেখবেন পিঁপড়ের আক্রমণ হয়েছে গাছে কারণ কি ওরা যে রসটা শুষে বার করে সেই রসটাই পিঁপড়ে চুষে খায় পিঁপড়েতে যদি গাছ ভরে যাচ্ছে দেখবেন তার মানে জানবেন গাছে মিলিবাগ হয়েছে বা আপনার চোষক পোকা হয়েছে সেগুলোকে নজর রাখবেন এটা একটা ক্ষুদ্র ট্রিপস মাথায় রাখবেন গাছে পিঁপড়ে হলেই কিন্তু বুঝে নেবেন যে গাছে অন্য রোগ পোকা লাগছে আমাকে প্রচুর ওষুধ দিতে হবে আর এমনিতে তো গাইডলাইন আপনাকে মানতেই হবে তাহলে এই জবা গাছ করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই যেটার দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে খাবার জবা গাছ কিন্তু খুব খাবার খায় তো এই খাবারটা আপনি কি দেবেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন একবার দিলেন দশ ছাব্বিশ ছাব্বিশের কয়েকটা গ্র্যানুয়েল আবার একবার দিলেন আপনি এনপিকে কুড়ি 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 আবার একবার দিলেন সিউইড লিকুইডকে জলে গুলে আর গোড়াতে যারা মানে নর্মালি জবা করছেন যারা একটু ভালো জবা করতে চান মানে জবাই তাদের সব তাদেরকে বলবো আমাদের জবা পেসার ফার্টিলাইজার নিয়ে নেবেন তাতে গাছের গ্রোথ তো হবে দেখার মতো আমাদের গ্রুপে যদি থাকেন আপনি অবশ্যই দেখতেও পাবেন পুরোনো মেসেজগুলোকে যে কি হারে মানুষ জবা ফুটিয়েছেন ওই ফার্টিলাইজারটা দিয়ে আর জবা গাছের দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে পেস্টিসাইড আপনি যদি ভাবেন জৈবভাবে জবা গাছ করব একদম হবে না গ্যারেন্টি দিয়ে বলতে পারি জৈবভাবে জবা গাছ হবে না যদি আপনার গাছে একবার পোকা লেগে যায় আপনি জৈব কোনো এমন ওষুধ নেই যেটা দিয়ে আপনি গাছের ওই পোকাটাকে তাড়াতে পারবেন সে সুপাসনাটাও পারবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে তাহলে সেইটাকে আপনাকে নজর রেখে কিন্তু গাছ করতে হবে তাহলে এইটা বুঝতে পারলেন নিশ্চয়ই যে পেস্টিসাইড আমাদেরকে একটা ইমিডাক্লোরোপিড গ্রুপের আর একটা আপনি কাকা বা কন যে আপনার অন্যান্য যে পেস্টিসাইডগুলো আছে জৈব সুপার সোনাটা এগুলো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পাঁচ দিন অন্তর অন্তর দিতে হবে ফাঙ্গিসাইডও আপনাকে একটু ভালো রাখতে হবে স্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো কাজ হবে না আমি এটুকু বলতে পারি জবা গাছ আমার অভিজ্ঞতা থেকে তাহলে আপনাকে সেই পেস্টিসাইডটা ফাঙ্গিসাইডটা এগুলোকে নিয়ে এত চিন্তার কিছুই নেই আমাদের স্টোর থেকেও আপনি কিনতে পারবেন বা আপনি অনলাইন শপ থেকেও কিনতে পারেন কিন্তু মোট কথা একটা ভালো পেস্টিসাইড একটা ভালো ফাঙ্গিসাইড থাকলে তবে কিন্তু জবা গাছ করা সম্ভব হয় কারণ জবাতে প্রচুর পরিমাণে রোগ জীবাণু লাগে তো আবার আর একটা কথা বলি যেটা মেন দেখুন কালকে সারা রাত জল হয়েছে মানে বৃষ্টি হয়েছে তারপরেও দেখছেন দেখুন সকালকে দেখুন শুকিয়ে গেছে মানে এই রকম মাটি তৈরি করতে হবে তবে তো জবা গাছ সুন্দর হবে তবে তো এইভাবে কুঁড়িগুলো ধরে আছে আমার গাছে একটাও খসে তো কুঁড়ি দেখুন গুনে রাখুন পাঁচটা কুঁড়ি পাঁচটাই আমি ফুল দেখিয়ে দেবো আপনাদেরকে যে পাঁচটাই আমার ফুল হয়েছে দেখতে পাচ্ছেন তো এই দুটো তো ফুটবেই আর এই তিনটে কুঁড়ি আছে আপনাকে দেখিয়ে দেবো আবার আপনাদেরকে তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় এবং হচ্ছে প্রত্যেক পনেরো দিন অন্তর গাছে মাইক্রো নিউট্রিয়েন্ট মাইক্রো নিউট্রিয়েন্ট জবা গাছে না দিলে বন্ধু ভালো জবা গাছ সম্ভব নয় আপনি সিউইডটাকেই ব্যবহার করুন মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি যদি রাসায়নিকভাবে করতে চান মোমোমিনটাকে ব্যবহার করুন ১৫ দিন কুড়ি দিন অন্তর অন্তর কিন্তু মাসে অন্তত জানা একবার পরে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে তবে গাছের গ্রোথটা ভালো নেবে আপনি সপ্তাহে এনপিকে কুড়ি কুড়ি কুড়িটাকে একবার করে গাছে দেবেন তাতে দেখবেন গাছের এই যে পাতাগুলো খুব সুন্দর গ্রোথ নিয়েছে গাছের এই পাতাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো দেখছেন পাতাগুলো সবুজ সতেজ হবে তাহলে সেই এনপিকে কুড়ি কুড়ির সাথে কি মিশিয়ে দেবেন আপনার যদি সময় কম থাকে আপনি ম্যাগনেশিয়াম সালফেট এনপিকে কুড়ি কুড়ি দু গ্রাম দু গ্রাম করে এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করুন জাস্ট পাতার উপর নিচে একটু স্প্রে করে দেবেন যেন ভালোভাবে গাছটা স্নান করে যায় ব্যাস এইটুকু যদি আপনি করতে পারেন গাছের চেহারা ফুল নিয়ে শেষ করতে পারবেন এই তো দেখুন না কত কুঁড়ি আপনাদেরকে দেখাবো দেখুন কত কুঁড়ি আছে আমার এই দেখুন একটা ছোট ডাল উঠছে তাতেও কুঁড়ি এগুলো প্রত্যেকটা ফুটবে এইটা দেখুন তাহলে কি হারে কুঁড়ি ধরে আছে এই পরিচর্যাগুলো আপনি যদি করেন তো শিওর আমি যে আপনার কাছে ফুল ধরবে ফুল ধরা নিয়ে টেনশন নিতে হবে না আর সবশেষে একটা কথা বলি সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যটা হচ্ছে মেন জবা গাছ করার ক্ষেত্রে আপনি যদি একটু ধৈর্য ধরে আমাদের স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার একটা পেস্টিসাইড একটা ফাঙ্গিসাইডকেই শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন তাতেও দেখার মতো গাছ হবে আর শুধু ম্যাগনেশিয়াম সালফেটটা একবার করে দিলেন এইগুলোকে আপনাদেরকে নিতে হবে না হলে কি হবে বলুন তো ওই হাজার রকম এই সবজি পচার জল এই চাল ধোয়ার জল এইসব জল ধোয়ার জল ওই জল সেই জল করে ভালো গাছ হয় না তাতে গাছের গোড়াতে ফাঙ্গাছ লেগেছে ওই দু এক বছর গাছ এক বছর খুব ভালো ফুল দিয়ে দেবে দিয়ে পরের বছর দেখবেন ঝিমিয়ে মারা গেছে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে যদি আপনি মাথায় রাখেন আমি শিওর যে আপনার একটা জবা গাছ মরবে না বছরের পর বছর বেঁচে থাকবে আর সে দেখার মতো ফুলও দেবে তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস